সীমান্তে প্রচুর রুপোর গহনা, বাইক সহ পাচারকারী গ্রেপ্তার। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টের ঘটনা। বছর 30-এর পাপাইগাছি মোটর বাইকে করে হাকিমপুর চেকপোস্টে আসলে সেখানে 112 নম্বর ব্যাটালিয়নে কর্মরত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। তাকে জেরা এবং চেক করতে বাইকের সেটের নিচ থেকে 5 কেজি 500 গ্রাম রুপোর গহনা, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা, সেগুলো উদ্ধার করে হাতে নাতে পাচারকারীকে গ্রেপ্তার করে। মোটর সাইকেল থেকে বাজেয়াপ্ত করে সীমান্তরক্ষী বাহিনী প্রাথমিক অনুমান রুপোর গহনাগুলি বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। এর সঙ্গে আন্তর্জাতিক কোনো পাচার চক্রের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ। উদ্ধার হওয়া রুপোর গহনাগুলো তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত পাচারকারী পাপাইকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। ধৃত পাচারকারীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।